আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ভার্নিশ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভার্নিশ কী, কোন কোন ভার্নিশ আমাদের দেশে পাওয়া যায়, কিভাবে ভার্নিশ ব্যবহার করতে হয়, ভার্নিশ ব্যবহারের ডাউন সব টিপস ইত্যাদি সব কিছু নিয়ে আলোচনা করব। ভার্নিশ নিয়ে আমি প্রচুর মেসেজ এবং কমেন্ট পেয়েছি আপনাদের কাছ থেকে, তা আপনাদের আপডেট তো রাখতেই হয়। আমি একটা একটা করে সব কিছু নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আমার দিকটা একটু বুঝে আপনার ধৈর্য ধরে পাশে থাকবেন। আচ্ছা চলুন তাহলে এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। ভার্নিশ মূলত এক ধরনের তরল পদার্থ, যেটা পেন্টিং শেষে পেন্টিংয়ের উপর লাগাতে হয় পেন্টিংটাকে প্রোটেক্ট করার জন্য। পেন্টিং পুরোপুরি শেষ হয়ে শুকানোর পর পেন্টিংয়ের উপর ভার্নিশ করতে হয়। ধুলোবালি, ময়লা, পানি, ফাঙ্গাস, বিভিন্ন ওয়েদার ইত্যাদি থেকে পেন্টিংটাকে বাঁচাতে ভার্নিশ ব্যবহার করা হয়। মূলত আপনার পেন্টিংকে নষ্ট করতে পারে এমন যে কোনো জিনিস থেকে ভার্নিশ আপনার পেন্টিংকে রক্ষা করে, তাই ভার্নিশ একটা যে কোনো পেন্টিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। পেন্টিংয়ের জন্য আলাদা ভার্নিশ কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে হবে। ভার্নিশ করার মাধ্যমে পেন্টিংটা অনেক সুন্দর উজ্জ্বল হয়ে নিজের আসল রঙের ফুটে ওঠে। সাধারণত অনেক আর্টিস্টদের হতাশা থাকে যে পেন্টিং শুকানোর পর ফেড হয়ে যায়, বিশেষ করে অ্যাক্রিলিক পেন্টিংয়ের ক্ষেত্রে এটা হয়। তাদের জন্য ভার্নিশ দারুণ একটা সলিউশন, এটা পেন্টিংকে রক্ষা করার সাথে সাথে আপনার পেন্টিংয়ের রঙটাকে ফুটিয়ে তোলে। অ্যাক্রিলিক পেন্টিংয়ের জন্য কোন ভার্নিশ ভালো হবে, কীভাবে ব্যবহার করবেন, এগুলোর প্রশ্নের উত্তর আমি আজকে নিয়ে চলে এসেছি। পেন্টিংয়ের জন্য আলাদা ভার্নিশ কিনতে পাওয়া যায়। সাধারণত দুই রূপে এই পেন্টিংয়ের ভার্নিশগুলো পাওয়া যায়। এক, তরল রূপে, যেটা ব্রাশের সাহায্যে লাগানো হয়, এবং দুই, স্প্রে রূপে। স্প্রের ক্যানে এই ভার্নিশগুলো থাকে, খুব সুন্দর মতো স্প্রে করে পেন্টিংয়ে ভার্নিশ করতে হয়। আমাদের বাংলাদেশে সহজে আপনি যে পেন্টিং ভার্নিশগুলো পাবেন, আমি ওগুলো নিয়ে আজকে কথা বলবো। আমি আজকে চার ধরনের ভার্নিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব, দুই ধরনের স্প্রে ভার্নিশ এবং দুই ধরনের লিকুইড ভার্নিশ। চারটাই চার ধরনের ইন্টারেস্টিং ভার্নিশ, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা ব্যবহার করতে পারেন। প্রথমে কথা বলি দুই ধরনের স্প্রে ভার্নিশ নিয়ে। প্রথমটা হলো আরফিনা স্প্রে ভার্নিশ। এই স্প্রে ভার্নিশটা অনেক ভালো মানের, আমি সবচেয়ে বেশি ব্যবহার করি এটা। এটা অ্যাক্রিলিক পেন্টিং এবং অয়েল পেন্টিংয়ের জন্য তৈরি। এটা সুন্দর গ্লসি একটা ফিনিশ দেয় এবং পেন্টিংয়ের আসল রঙকে দারুণভাবে ফুটিয়ে তোলে। যারা প্রফেশনাল আর্টিস্ট এবং পেন্টিং বিক্রি করতে আগ্রহী, আমি মনে করি তাদের জন্য এই ভার্নিশটা সবচেয়ে ভালো একটা অপশন। এটা প্রায় সব আর্ট সাপ্লাইসের দোকানেই পাওয়া যায়। এটা আমি কিনেছিলাম 470 টাকা দিয়ে। এই স্প্রে ভার্নিশ ব্যবহারের কিছু নিয়ম আছে এবং ভার্নিশটা ব্যবহারের আগে এগুলো জানা খুব জরুরি। আমি ভার্নিশটা ব্যবহার করে আপনাদের নিয়মগুলো বোঝানোর চেষ্টা করছি। এক, স্প্রে করার আগে অবশ্যই 2 থেকে 3 মিনিট ভালো করে স্প্রেটা ঝাঁকিয়ে নিতে হবে, কারণ ভেতরে পদার্থগুলো অনেকক্ষণ এক জায়গায় থাকতে থাকতে দলা হয়ে থাকে, যার কারণে ভালো করে ঝাঁকিয়ে না নিলে স্প্রে থেকে ভালোভাবে ভার্নিশগুলো স্মুথলি বের হয় না। দুই, স্প্রে ভার্নিশ কখনো একদম কাছ থেকে স্প্রে করবেন না, সব সময় এটা একটু দূর থেকে স্প্রে করার চেষ্টা করবেন। একদম কাছ থেকে স্প্রে করলে অনেক সময় কোনো জায়গায় বেশি ভার্নিশ পড়ে, কোনো জায়গায় কম ভার্নিশ পড়ে, আপনি কন্ট্রোল করতে পারবেন না এবং তখন পেন্টিংটা অনেক অদ্ভুত দেখায়। তিন, সবসময় কোনো খোলামেলা জায়গায় স্প্রে করার চেষ্টা করবেন। ভার্নিশ স্প্রেতে অনেক ধরনের কেমিক্যাল থাকে যেটা স্বাস্থ্যের জন্য ভালো না, অনেক স্ট্রং এক ধরনের স্মেলও থাকে এটার ভেতরে, তাই সবসময় মুখ এবং নাক ঢেকে স্প্রে করার চেষ্টা করবেন। এখন সবার ঘরে ঘরে মাস্ক আছে, একটা মাস্ক পরে স্প্রেটা করে নেবেন। আমি সবসময় ছাদে বা বারান্দায় স্প্রে করার চেষ্টা করি। চার, স্প্রে ক্যানটা একটু বাঁকা করে ধরে স্প্রে করার চেষ্টা করবেন। একদম সোজা করে ধরলে ঠিকমতো ভার্নিশটা বের হতে চাইবে না, পরে আপনি মনে করতে পারেন স্প্রেটাই নষ্ট, কিন্তু আসলে তা নয়। পাঁচ,
একদিক থেকে এক টানে স্প্রে করার চেষ্টা করবেন। স্প্রেতে যেন প্রেশার লুজ না হয় সেটা খেয়াল রাখবেন। সুন্দর মতো এক টানে স্প্রে করে যাবেন এবং যখন থামবেন সেটা ক্যানভাসের সাইডে থামার চেষ্টা করবেন। এভাবে করে আপনি খোলামেলা একটা জায়গায় ভার্নিশ করে ফেলতে পারেন। আর টেক্সচার পেইন্টিংয়ের ক্ষেত্রে স্প্রে ভার্নিশ ব্যবহার করে ভালো, কারণ অনেক সময় ব্রাশের সঙ্গে টেক্সচারের বাড়ি লেগে বাবলের সৃষ্টি হয়ে থাকে। এবার কথা বলবো আরেক ধরনের স্প্রে ভার্নিশ নিয়ে, ট্রান্সপারেন্ট স্প্রে পেইন্ট। অদ্ভুত হলো মজার একটা বিষয় হচ্ছে, পেইন্টিংয়ে অনেকে এই স্প্রে পেইন্ট ভার্নিশ হিসেবে ব্যবহার করে থাকে, এমনকি আমিও করেছি। আমি যখন প্রথম ক্যানভাসে পেইন্টিং শুরু করি তখন আমি একটা আর্ট সাপ্লাইসের দোকানে গিয়ে দোকানে জিজ্ঞাসা করেছিলাম যে ভার্নিশ আছে কি না, তারা আমাকে স্প্রে পেইন্ট ধরিয়ে দিয়েছিল। তা আমি প্রথম যখন এটা ব্যবহার করি আমি ভয় পাচ্ছিলাম, কারণ যেহেতু এটা ভার্নিশ নয়, এটা এক ধরনের রং, যদি আমার পেইন্টিংয়ে কোনো ক্ষতি হয়। কিন্তু আমার শুরুর দিকে দুটো পেইন্টিংয়ে আমি ট্রান্সপারেন্ট স্প্রে পেইন্ট করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত সমস্যার মুখোমুখি আমি হইনি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি শুনেছি এটা কয়েক বছর পরে আস্তে আস্তে হলদেতে হয়ে যায়, যদিও আমারটা এখনও হয়নি। তাই আমি বলবো, যদি পেইন্টিংটা বিক্রি করার উদ্দেশ্যে না হয়ে আপনার নিজের জন্য হয় এবং আপনি বাসায় রাখতে চাচ্ছেন, তাহলে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন একজন বিগিনার হিসেবে। কিন্তু বিক্রির জন্য হলে প্রফেশনাল আর্টিস্ট ভার্নিশ ব্যবহার করাই ভালো, যেমন আরফিনা স্প্রে ভার্নিশ, কারণ আমরা আমাদের কাস্টমারদের আমাদের সর্বোচ্চ দিয়ে ভালো মানের জিনিস দেওয়ার চেষ্টা করব। এই স্প্রে পেইন্টগুলোর প্রাইস 200-250 টাকার মতো। আমি এখনও নিজের জন্য করা কিছু পেইন্টিংয়ে এই স্প্রেগুলো ব্যবহার করি, খুবই গ্লসি একটা লুক দেয় এবং দারুণভাবে রঙগুলোকে উজ্জ্বল করে তোলে। এবার কথা বলবো বাকি দুটো লিকুইড ভার্নিশ নিয়ে, ক্যামেল লিকুইড ভার্নিশ। এই ভার্নিশটা মূলত অয়েল পেইন্টিংয়ের জন্য তৈরি, উপরে লেখাই আছে ফর অয়েল পেইন্টিংস। আপনি এই ভার্নিশটা সুন্দর মতো আপনার অয়েল পেইন্টিংয়ের উপর ভার্নিশ করতে পারবেন। অয়েল পেইন্টিংয়ের জন্য তৈরি ভার্নিশ আসলে অ্যাক্রিলিক পেইন্টিংয়ের উপর ব্যবহার না করে ভালো, তবুও যদি আপনার হাতের কাছে শুধু এই ভার্নিশটাই থাকে তাহলে আপনি আপনার নিজের জন্য এটাকে ব্যবহার করতে পারেন। কিন্তু কাস্টমারদের জন্য এটা অ্যাক্রিলিক পেইন্টিংয়ের উপর ব্যবহার না করে ভালো, একটা রিস্ক থেকে যায়। এই তরল ভার্নিশগুলো একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ছবির এক পাশ থেকে শুরু করে সমানভাবে পুরো ছবিতে ভার্নিশ লাগিয়ে যেতে হবে। কাজটা জলদি করার চেষ্টা করবেন, কারণ ভার্নিশগুলো অনেক দ্রুত শুকিয়ে যায়, তাই খুব সাবধানে করতে হবে ভার্নিশের কাজ। ভালো মানের একটা ভার্নিশ, এটা অতিরিক্ত গ্লসি না, একটু ম্যাট ফিনিশ দিবে। আমি এটা কিনেছিলাম 280 টাকা দিয়ে। আমি আমার এই অ্যাক্রিলিক পেইন্টিংয়ে ক্যামেল লিকুইড ভার্নিশের 3টা লেয়ার দিয়েছি এবং প্রত্যেক লেয়ার ভালো করে শুকানোর সময় দিয়েছি কমপক্ষে 2 ঘন্টা। আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা ম্যাট ভাব এসেছে, অতিরিক্ত গ্লসি না। যারা নিজের পেইন্টিংয়ে গ্লস ভার্নিশ ব্যবহার না করে ম্যাট ভার্নিশ ব্যবহার করতে চান তাদের জন্য এটা বেশ ভালো হবে। এবার কথা বলবো আমাদের সবচেয়ে মজাদার ভার্নিশ নিয়ে, মন্টমার্টে ইরিডেসেন্ট ভার্নিশ। এই ভার্নিশটা কেনার আগে আমি নিজেও এটার কথা জানতাম না এবং আমার মনে হয় আপনারা অনেকে এটা প্রথম দেখছেন আজকে। এই ভার্নিশটার সঙ্গে এরকম ঝিকিমিকি জরি মেশানো থাকে প্রচুর পরিমাণে এবং শুকানোর পরে এটা অনেক গ্লসি এবং ঝলমলে একটা ফিনিশ দেয়। আমি আমার ছোটো এই ক্যানভাসটা এটা লাগিয়েছিলাম, রাতের আকাশটা কেমন ঝকঝক করছে দেখছেন তো, জরিগুলো ঝিকমিক মনে হচ্ছে যেন আকাশের তারা। আমি এটা আমার টেক্সচার পেইন্টিংও ব্যবহার করেছি, চমৎকার একটা লুক দিয়েছে এটা। এটা আমি কিনেছিলাম 600 টাকা দিয়ে। সাধারণ দৃশ্যের পেইন্টিংয়ে আমি এটা ব্যবহার করব না, কারণ আমি অনেক সূক্ষ্ম ডিটেলসের কাজ করি এবং এই জরিগুলোর কারণে ডিটেলসগুলো ঢেকে যাবে। কিন্তু ভার্নিশটা বিভিন্ন ক্রাফটের জিনিস, ক্যালিগ্রাফি পেইন্টিং, অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং ইত্যাদির জন্য দারুণ ভার্নিশ, এবং গ্যালাক্সি স্কাই পেইন্টিংয়েও এটা অনেক দারুণভাবে কাজ করবে, কারণ এই ঝিকিমিকিগুলো দেখে মনে হবে যেন আকাশের তারা। আমি ল্যান্ডস্কেপ পেইন্টিং ছাড়াও বিভিন্ন আর্ট স্টাইলে কাজ করি, যেমন টেক্সচার পেইন্টিং, অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং, অ্যাক্রিলিক পোরিং, সাথে ক্রাফটিংয়ের কাজ ইত্যাদি ইত্যাদি। এই ভার্নিশটা আমার অনেক কাজে দিবে।
ভার্নিশ করার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন। এক, ভার্নিশ করার আগে পেন্টিংটা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন যেন কোনো ধরনের পানি, ধুলাবালি বা ময়লা না থাকে। দুই, পেন্টিংয়ের উপর ভার্নিশ করার আগে অবশ্যই পেন্টিংটা কমপক্ষে 2-3 সপ্তাহ শুকানোর চেষ্টা করবেন। আমি কমপক্ষে 2 সপ্তাহ সময় দিই পেন্টিং শুকানোর জন্য। ভার্নিশ লাগানোর পর যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, এক, ভার্নিশ শুকানোর জন্য কমপক্ষে 2-3 দিন সময় দিন। দুই, শুকানোর আগে পেন্টিংয়ে কোনো রকমের হাত লাগানো যাবে না। তিন, ভার্নিশ লাগানোর পর হাতের নাগালের বাইরে সুন্দর ধুলামুক্ত একটা জায়গায় পেন্টিংটা রেখে দিন। চার, ভার্নিশ করার পর অবশ্যই ব্রাশটা সাথে সাথে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং ভার্নিশ করার জন্য আলাদা একটা ব্রাশ রাখাই ভালো। আশা করি আমি আপনাদের একটু হলেও উপকার করতে পারছি আমার ভিডিওগুলোর মাধ্যমে। আমি যতটুকু জানি এবং যতটুকু পারি আমি নিজের সর্বোচ্চ দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের উপকার হচ্ছে কি না। আপনাদের উপকার হচ্ছে জানতে পারলে আমার কষ্টগুলো সার্থক মনে হয়। আপনাদের ভালোবাসা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আবার দেখা হবে। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।